দূর থেকে অনেকেই দেখে ভাবতে পারেন পুরো হ্রদটি যেন গোলাপি পানিতে পূর্ণ। কিন্তু একটু কাছে গেলে দেখা যাবে ঢেউয়ের মতো নড়াচড়া, আর সেটি কিন্তু পানি নয়, সেটি একদল পাখি। পাখিগুলো গোলাপি ফ্লেমিঙ্গো হওয়াতেই এই দৃশ্যের অবতারণা। পাখি বিশেষজ্ঞরা বলছেন পাখিগুলো দক্ষিণের দিকে উড়ে যাচ্ছিল, মূলত প্রতি বছর তাপমাত্রা কমে গেলে তারা এভাবেই দল বেঁধে আবাসস্থল পরিবর্তন করে, পরে তাপমাত্রা স্বাভাবিক হলে আবারও ফিরে আসে তাদের আশ্রয়ে। এবার দক্ষিণের দিকে উড়ে যাওয়ার সময় কাজাখস্তানের কারাকল হ্রদে হঠাৎই বিরতি দেয় তারা, যা খুবই কম ঘটে। তাতেই এই অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি। দৃশ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকে এটিকে ঐশ্বরিক বলে মন্তব্য করছেন। মুবাল্লিক করিম, মাইটিভি।